এবং নদীতে কোনো ভাসমান ডেড বডি বা মৃতদেহ আছে কিনা সেটা আমাদের রেস্কিউ স্পিড বোর্ডের মাধ্যমে টহল অভিযান রয়েছে আর এখানে ল্যান্ডে আমরা এই লঞ্চটাকে আমরা আবারও ভালো করে অনুসন্ধান করব সার্চ করব ধন্যবাদ যে এখানে আছে কিনা ধন্যবাদ আমরা শুনছিলাম একটি তথ্য সেটি হচ্ছে যে আমার পিছনে যে যে লঞ্চটি অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল সেই লঞ্চটি কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে বরিশাল ঝালোকাঠির যে লঞ্চ ঘাট সেখানে এনে রাখা হয়েছে উদ্ধারকারী জাহাজ গত রাতেই সেই দিয়াকুল নামক যে জায়গাটিতে বসে নদীর তীরবর্তী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছিল অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছিল সেখান থেকে একটি হামজা দিয়ে এই লঞ্চ ঘাটের এলাকায় কিন্তু লঞ্চটি নিয়ে আসা হয়েছে এবং এখানে রাখা হয়েছে কিছুক্ষণ বাদেই এখানে তদন্ত কমিটি চলে আসবে আপাতত আমার কাছে ঝালোকাঠি থেকে এতটুকুই খবর খবর ছিল ঝালোকাঠিতে লঞ্চে আগুন দুর্ঘটনার উদ্ধার অভিযান এবং হতাহতদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত খবর জানাছিলেন ঝালোকাঠি লঞ্চ ঘাট থেকে সহকর্মী অপূর্ব উপ